হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সরকার মোটরসের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। i3s সিস্টেম, হিরো স্প্লেন্ডার নিউ মডেল বাইকিং। তো ভিউয়ার্স, i3s সিস্টেমটা কীভাবে কাজ করে আমার ভিডিওটা দেখুন। i3s সিস্টেমে হ্যান্ডেল বারের সুইচ, অন অফ সুইচটা হচ্ছে এই, এবং অন অফ সুইচ i3s সিস্টেম। দেখুন ভিউয়ার্স, লেখা আছে i3sটা কাজ করবে আমরা যখন সেলফ সুইচ দিয়ে স্টার্ট করবো, ওয়ান স্টার্ট, যখন কিক পাঁচ সাইজে স্টার্ট করবো, টু স্টার্ট, আর ক্লাচ যখন চাপ দেবো তখন বাইকটা স্টার্ট হবে, থ্রি স্টার্ট। দেখুন ভিউয়ার্স, ক্লাচটা চাপ দিলাম, বাইকটা স্টার্ট হলো। তো i3s সিস্টেমটা হচ্ছে 1 2 3 স্টার্ট সিস্টেম, বাইকে আনছে i3s সিস্টেম। তো আমি কখন i3sটা ব্যবহার করতে হয় বাইকটা রাইডিং করে এসে দেখাবো। বিয়াস, বাইকটা রাইডিং করে আসলাম, বাইকটা গিয়ারে আছে, আমরা গিয়ার শিফটিং করব, নিউট্রালে নিয়ে আসবো, নিউট্রালে নিয়ে আসলাম, নিউট্রাল সুইচটা দেখুন জ্বলছে, বাইকটা স্টার্ট বন্ধ হয়ে গেল। আমার হাতটাকে খেয়াল করুন, এভাবে আমরা যখন ক্লাচ চাপ দেব এভাবে আমাদের বাইকটা স্টার্ট হলো। তো বিয়াস, i3s সিস্টেম যখন আমরা জামের মধ্যে বাইকটা রাখবো, ঠিক তখনই নিউট্রালে রাখতে হবে, তখনই বাইকটা বন্ধ হয়ে যাবে 6 সেকেন্ড। তারপরে আবার যখন আমরা এভাবে ক্লাচটা প্লেস করব, চাপ দিব, তখন বাইকটা আবার স্টার্ট হবে। আবার যখন আমরা জামে পড়ে যাব, রাখব, ঠিক তখনই আমাদের বাইকটা 6 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপরে আবার এভাবে যখন ক্লাচ চাপব, তখন বাইকটা i3s সিস্টেমটা কাজ করবে। তো ভিউয়ার্স, দেখলেন i3s কীভাবে কাজ করে। সবসময় জন্য সরকার মোটরসের সাথে থাকবেন, নিরাপদে বাইক রাইডিং করবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।